আমরা শ্রী আনন্দমির কালীমাতা বাড়ি জগন্নাথ স্থিত, আমরা দীর্ঘদিন ধরে দুর্গা পূজা করে আসছি। এই দুর্গা পূজা উপলক্ষে আমরা বস্ত্রাঙ্গ প্রতিযোগিতা আমরা ইচ্ছা পোষক থেকে শুরু করেছি। আমাদের উদ্দেশ্য হলো বাচ্চারা যাতে যে দুর্গা পূজার আনন্দটা উপভোগ প্রথম থেকেই করে, এবং এই যে হারে মানুষ বাচ্চারা যাতে ইনভলভমেন্ট কারিকুলামের মধ্যে ইনভলভমেন্ট হয় সেটাও আমাদের উদ্দেশ্য। আমরা এবছর 4টা গ্রুপের মধ্যে আমরা এই প্রতিযোগিতা শুরু করেছি এবং প্রায় এখানে 200 জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। আমরা এই আনন্দমি কালীমাতা বাড়িতে যাতে আমরা দীর্ঘদিন আরও করতে পারি সেটা আমরা মাথায় আছে। এবং আমরা এই বিষয়ের উপর আমরা বিষয়টা হলো আমরা 4টা গ্রুপের মধ্যে 4টা বিষয় আছে আমাদের, যেমন আছে গ্রাম্য পরিবেশ, মেলা, এটা আমাদের দুর্গা পূজার কিছু থিম আছে, এই বিষয়গুলির মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখেছি। কেন এই আর্ট কম্পিটিশন করার সময় উদ্দেশ্যটা কি? প্রথমত উদ্দেশ্য হলো যে আমাদের যে বাঙালির দুর্গাপূজা, সেই দুর্গাপূজার আনন্দটা যাতে আমরা প্রথম দিক থেকেই পুজোর আগে থেকে যাতে তাদের মধ্যে বাচ্চাদের মধ্যে দিতে পারি সেটা উদ্দেশ্য। দ্বিতীয় হলো যাতে বাচ্চারা যাতে যেভাবে এখন সমাজের মধ্যে অশৃঙ্খলা পরিস্থিতি শুরু হয়েছে, তারা যাতে এই আর্ট প্রতিযোগিতা বা কুকারের মধ্যে যাতে এঙ্গেজমেন্টটা বাড়ে সেটা আমরা আমাদের উদ্দেশ্য। আমাদের একটা সামাজিক কর্মকাণ্ডের মধ্যেই আমাদের শ্রী আনন্দমি কালীমাতা বাড়ি সেই অঙ্কন প্রতিযোগিতা করেছে। আপনার পরিচয়টা? আমার নাম সুশান্ত শর্মা, এই পূজা কমিটির সেক্রেটারি। যে কোনো অঙ্কন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে সুকুমার প্রবৃত্তি বাড়ানো। এখন তো আমাদের সর্বত্রই দেখতে পাচ্ছি বিভিন্ন রকম হিংসাও সমাজে অনেক বেড়ে যাচ্ছে। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আমরা মনে করি সুকুমার প্রবৃত্তিগুলোকে বাড়ানো যেতে পারে, এই জন্যই আমাদের এই প্রতিযোগিতা।